যখন হয়েছে তখন গরুরাজ দেখেন যে সে আরে এটা তো আমার আরাধ্যের মতন, তখন তাকে নতমস্তক হয়ে দিয়ে আর নিজে পিঠে তাকে বসিয়ে দিয়ে আর বৈকুণ্ঠে। এইরকম গঙ্গা নদীর মাহাত্ম্য আপনি জানেন? সবার মহারাজের 7,000 ছেলে কপিল দেবে পাপি সম্পাতেতে ভস্ম হয়ে যায়, তাতে কত হাজার বছর চলে গেল, তারা মাটির মধ্যে সবগুলি মিটে এসেছে, সবই হয়ে গেছে, উদ্ধার হয় নাই। ভাবিরাজ যখন গঙ্গাকে নিয়ে আসলেন ওদেরই উদ্ধার হয়েছেন, তখন হাড় কয়েকটি হয়তো আছে, ওই হাড়ের স্পর্শ আছে, যে হাড়ে তাহার আত্মা সম্বন্ধ ছিল ওর আত্মা সবগুলি উদ্ধার হয়ে চলে গেল একেবারে বৈকুণ্ঠ গতিতে। এইরকম গঙ্গা নদীর মাহাত্ম্য। একদিন আকবর বাদশাহের আগ্রা দরবারেতে ওখানে বহু সভাসদ জুটেছে, যারা যমুনা তীরে নিকটের যাহারা রাজা ছিল জমিদার ছিল তাহারা, আবার গঙ্গা তটেতে যারা বড় বড় রাজা ছিল তারাও ওখানে জুটেছে। দুজনের মধ্যে একটা বিবাদ লেগে গেল, গঙ্গার মাহাত্ম্য বেশি বড় না যমুনার মাহাত্ম্য বেশি? যমুনার ধারে যারা ছিলেন তারা বলে গিয়েছে যমুনার মাহাত্ম্য বেশি, এখানে স্বয়ং কৃষ্ণচন্দ্র আবির্ভূত হয়েছিলেন। আবার যারা সামন্ত ছিল রাজা তারা বলে যে গঙ্গার বহু মাহাত্ম্য শাস্ত্র থেকে আমরা দেখে আসছি, সবার মুনি সবার মহারাজের ছেলেকে উদ্ধার করে দিলেন, কত কত লক্ষ কোটি লোকে মরবার সময় একটু যদি জল যদি স্পর্শ করে তাদের বৈকুণ্ঠ গতি হয়ে যায়। অতএব গঙ্গা সে অকবর ঠিক করতে পারেনি যে কার মাহাত্ম্য বেশি, তখন বলল দুজনের কথা শুনে এমন কোন ভারতবর্ষেতে বড় বিদ্বান আর ভক্ত আছে যে প্রমাণ করে দিতে পারে যে সে কে শ্রেষ্ঠ? তখন সকলে এক ধারে বলল যে এখন জীব গোস্বামী বৃন্দাবনেতে আছেন, তাহার নতুন সিদ্ধান্ত বিদ এন্ড বড় বিদ্বান, শাস্ত্র পুরাণ বেদ উপনিষদ সব তো তাহার হৃদয়তে স্ফূর্তি পাচ্ছে, তাহাকে যদি আনতে পারা যায় তাহলে তিনি এর নির্ণয় করে দিতে পারেন। কিন্তু তাহার একটি নিয়ম আছে, বৃন্দাবন ছেড়ে দিয়ে কোথাও যান না, যেরকম কৃষ্ণচন্দ্র বৃন্দাবনম প্রত্যেক পাদে কম ন গচ্ছতি, বৃন্দাবন ছেড়ে দিয়ে যায় না জীব গোস্বামী, বৃন্দাবন ছেড়ে দিয়ে রাত্র কোথাও বাসনাত্র করে না। উনার হচ্ছে ওই গদাধর পণ্ডিতের মতন কি একটা ক্ষেত্র বা ক্ষেত্র সন্ন্যাস করেছেন, তিনি বৃন্দাবন ছেড়ে দিয়ে রাত্রে কোথাও থাকবেন না, অত তাকে আনা ভারী মুশকিল, তাকে টাকা পয়সার লোক দিয়ে রাজগদ্দির লোক দিয়ে তাকে আনা যাবে না। তখন অকবর নিজের প্রধান মন্ত্রীকে ওখানে পাঠিয়েছে যে কোন রকমের নিয়ে আসুন, তখন তিনি গিয়েছেন বৃন্দাবন থেকে প্রায় ৪০ মাইল প্রায় আছে আগ্রা, তিনি পাঠিয়েছেন বলে যে আপনাকে আমরা দিন বেলা নিয়ে যাব, আর দিন বেলায় সকালবেলা নিয়ে যেয়ে বিকাল বেলা আপনাকে এখানে পৌঁছিয়ে দিব। আচ্ছা আচ্ছা তো ঠিক আছে, তখন এরোপ্লেন নাই কারো নাই, আছে ঘোড়া মাত্র, ঘোড়া রথেতে লাগিয়ে দিয়ে 10-5টি জোড়া বিভিন্ন জায়গাতে রেখে ঘোড়া আর রথের মধ্যে আরোহণ করে ওখান থেকে তেজি করে দৌড়ি, আবার ওখানে ওখান থেকে ঘোড়া আবার নতুন, এরকম হোক করে দিয়ে 2-3 ঘন্টার মধ্যে আগ্রা পৌঁছিয়ে দিল। ওখানেতে তিনি গেলেন, তাকে জিজ্ঞাসা করলেন সম্রাট হাত জোড়ে যে এই কিছু লোক বলছে যমুনা শ্রেষ্ঠ, কেউ বলছে যে গঙ্গা শ্রেষ্ঠ, কোনটা শ্রেষ্ঠ আপনি একটু অনুগ্রহ করে বলুন, আপনার কথা প্রমাণিত হবে। তখন তিনি বললেন এ বিষয়েতে আমি কি বলবো, আপনারাই নির্ণয় করবেন, আমি শুধু প্রমাণ দু তরফে দিব, গঙ্গার মাহাত্ম্যটা আপনারা জানেন যা বললাম শাস্ত্র থেকে, প্রয়াগ ইত্যাদি আছে, কাশী তার ধারে আছে, এর পূর্বে অন্য সবগুলি যার মধ্যে ভগীরথী
मंदाकिनी, अलकानंदा, भोगवती इत्यादि सब हिमालय थी बड़ो बड़ो नदी तार मध्य प्रवेश करे। आज दिगे जमुना आछे गंगा नदी महात्मा ये की गंगा कोनो समय गोलोके थे कृष्ण संगे बसे आछेन तार प्रधाना सखी एक तार नाम गंगा तार समय तार संगे लीला विराज कुछ कथा वार्ता बोलछेन इति मध्य हर्ष करे राधा श्रीमती राधिका उपस्थित रहे देखे गंगा एक बारे लज्जित हो गेलेन कोथा जाई की करी तखन तिनि जल हो गेले जल हो जावाते श्रीमती राधिका ताहाके देखते पान नहीं ओई लज्जाते जल होबाते ओई जल कर्णाभिषायी तार मध्य एक बिंदु ऐसे कर्णाभिषायी और ओई जल लिए बामन देवे पाद धोत करेछिलेन ब्रह्मा निजे कमंडलुते रेखेछेन अतए তিনি হচ্ছেন ব্রহ্মস্বরূপ গঙ্গা নদী হচ্ছেন কি ব্রহ্ম যেরকম হয় ভগবান ব্রহ্ম কৃষ্ণ ব্রহ্ম ওরকম হয় গঙ্গা হচ্ছে এই জন্য তার মহিমা অত অন্যদিকে যমুনা এই ব্রহ্মের যে আধার তার মূল মূল সর্ব কারণ কারণ ব্রজেন্দ্রনন্দন শ্যাম সুন্দর স্বয়ং তিনি হচ্ছেন কৃষ্ণ তিনি ব্রহ্মরে বাপ তাহার জ্যোতিকে বলে ব্রহ্ম অঙ্গ কান্তিকে ব্রহ্ম বলে সেই পর ব্রহ্মের তিনি মূল পুরুষ হচ্ছেন কৃষ্ণ অখিল রসামৃত সিন্ধু কৃষ্ণ ভগবত্তা চরম সীমা এতে চান্স কলা পুরুষ কৃষ্ণত্ব ভগবান এখন তিনি স্বয়ং বৃন্দাবনে উপস্থিত এম তাহার সমস্ত সখীগণ ললিতা বিশাখা ইত্যাদিকে নিয়ে এই যমুনাতে তিনি বিলাস করেন এমনকি এই যমুনা তিনি হচ্ছেন যমুনা তার গুরু একটি জল রূপ আর একটা স্বয়ং যমুনা বিশাখাই হচ্ছেন যমুনা এই বিশাখাকে যমুনা বলে ইনারি অংশ হচ্ছেন কলা কালিন্দী ইনারি প্রকাশ হচ্ছেন এই দ্বারকাতে যে কালিন্দী মহিষী প্রভৃতি এবং বলদেব যাহাকে আকর্ষণ করেছিলেন এই যমুনাকে উনি হচ্ছেন ওই মূল যমুনা বিশাখা দেবীর অংশ কলা এই বিশাখা দেবী হচ্ছেন যমুনা গঙ্গা থেকে শ্রেষ্ঠ ওই গোলক বৃন্দাবন তো যমুনার যেরকম সৌভাগ্য যমুনা হচ্ছেন ছোট গঙ্গা হচ্ছেন বড় বন কিন্তু ছোট বন সৌভাগ্যেতে রূপেতে গুণেতে কৃষ্ণের অত্যন্ত প্রিয়তমা বিশাখা দেবী ললিতান বিশাখা অতএব তাহার কোনো তুলনা হয় না গঙ্গা যদিও দ্রবিত ব্রহ্ম এবং বামন দেব থেকে প্রকটিত হয়েছেন বামন দেব কৃষ্ণের অংশের অংশের কলার প্রায় বামন দেব অতএব বামন দেব পাপকর্ম থেকে আর ইনি হচ্ছে অঙ্ক সাইনি কে যমুনা দেবী অত্যন্ত প্রিয়া বিশাখা দেবী অতএব এর মধ্যে কোনো তুলনাই হয় না দুজনের মধ্যে এই জন্য যমুনা শ্রেষ্ঠ কিন্তু গঙ্গা বললেন তুমি আমার ছোট বোন হলেও তোমার সোহাগ বেশি বড় তুমি আমাকে কৃপা করো যাতে আমিও তোমার এই প্রিয়তমের কিছু লীলা বিলাস আমি কিছু অনুভব করতে পারি আস্বাদন করতে পারি তখন যমুনাকে গঙ্গা দেবী প্রয়াগেতে আশ্রয় করেন আর আশ্রয় করে দিয়ে এই নবদ্বীপ ধামে উপস্থিত হন আর সেই সময়তে রাধার অঙ্গ কান্তি গ্রহণ করে কৃষ্ণচন্দ্র গৌর রূপে এখানে এসেছেন এন সেই গৌরচন্দ্র গৌর গদাধর রাধা এম কৃষ্ণ গৌর গদাধর কে রাধা এম কৃষ্ণ এরা সকলের মধ্যে বিলাস বিলাস করেছে
তখন গঙ্গা নদী অত্যন্ত প্রসন্ন হয়ে তাকে অঙ্কেতে গ্রহণ করছেন যমুনা গঙ্গাকে, যে তোমার কৃপাতে, তুমি ছোট হলেও তোমার কৃপাতে আছি আমরা। এইরকম সৌভাগ্য যে রাধা কৃষ্ণ মিলিতনু এন তাহাদের সখী সমূহ সকলে লীলা বিলাস আমার স্পর্শ করবার আমার আজকের সৌভাগ্য হল। অতএব প্রথমে যমুনা শ্রেষ্ঠ, আর যমুনা প্রভাবেতে আবার গঙ্গারও মহাত্ম কম নয়, তিনি ও সখী। কিন্তু যেখানে বিশাখা রয়েছেন বিশাখার তুলনা কারো হয়, এই জন্য যমুনা দেবী কৃষ্ণের অত্যন্ত প্রিয়তমা বিশাখা দেবী, এবং গঙ্গাও পরবর্তীকালেতে সৌভাগ্য লাভ করে দিয়ে অত্যন্ত তাহার মহিমা অত্যন্ত উঠবে, এমনকি সমুদ্র তাহাকে আশ্রয় করে দিয়ে এই গৌরচন্দ্রের সব লীলাগুলিকে রসাস্বাদন করে। এই স্থানেতে জন্মমুনি থাকাকালেতে ভীষণ পিতামহ আসে, এবং জন্মঋষি তাকে উপদেশ দিয়েছিলেন এইখানে ভীষ্ম টিলা কোথাও নিকটে আছে গঙ্গার ধারে, ওইখানে তাকে উপদেশ দিয়েছিলেন। সেই উপদেশ তিনি পাঁচ পাণ্ডবগণকে দিয়েছিলেন মহাভারত যুদ্ধের পরে, যখন এই পাঁচজন অত্যন্ত শোকেতে বিবল হয়ে গেল যে সামান্য একটি রাজ্যের জন্য আমরা আমাদের গোত্রে সমস্ত লোককে আমরা হত্যা করিয়েছি, সব বিধবা বিধবাই হয়ে গিয়েছে, কোন লোক আর নাই, এখন আমরা রাজ্যটা কেন নিলাম, কেন মহাভারত যুদ্ধ করাই নামে এই রাজ্যের জন্য, আর আমরাও ছেড়ে দিয়ে আমরা চলে যাব হিমালয়েতে। তখন ভীষ্মদেবের কাছে কৃষ্ণ নিয়ে যান, এবং সেখানে ভীষ্মদেবকে বলেন আপনি এদেরকে একটু সান্ত্বনা দেন। উনি বললেন যে আপনার থাকলেই আর আমি এদেরকে সান্ত্বনা দিব, আপনি সান্ত্বনা দিতে পারেন নাই। তখন তিনি বললেন যে আমি এদের সখা, এদের বরাবরই বাবা এখান হয়েছি, আপনি এদের পিতামহ, অতএব আপনি এদেরকে কিছু কথা বলুন। যখন কথা বলতে আরম্ভ করেছে তখন দ্রৌপদী দেবী তিনি অঞ্চলেতে মুখ লুকিয়ে একটু মন্দ মন্দ হাসছেন, মুস্কিয়েছেন। তখন উনি জিজ্ঞাসা করলেন ভীষ্ম পিতামহ, মা তুমি কেন হাসছ, বারবার জিজ্ঞাসা করেছে, তুমি বলো তুমি আমার কন্যা তুল্য। তখন তিনি বললেন যে দাদু মানে পিতামহ, আমি এই জন্য হাসছি যে সময়তে আমাকে উল্লঙ্ঘ করা হচ্ছিল সভাতে আপনি ওখানে বসেছিলেন, দুর্যোধন মদান ধরে তার ভাই দুঃশাসনকে রজস্বলা অবস্থাতে আমার চুপ ধরে টেনে নিয়ে আসে সভার মধ্যে, যেখানে আমার পতিরা আছে, যেখানে ধৃতরাষ্ট্র গন্ধারী কৌন্তি ইত্যাদি সব, আর আমাকে উল্লঙ্ঘ করে তাহার জন্মাতে বসাবে, আর আপনি ওইখানে হেট মাথা করেছিলেন, আপনার এই জ্ঞানটা তখন কোথায় ছিল, আর কি আমাদেরকে বুঝাচ্ছেন। তখন ভীষ্ম পিতামহ বললেন আপনি ওর মধ্যে ছিলেন, ওকে বোধ করাইলেন, তখন আপনার এই ধর্মের জ্ঞান কোথায় ছিল, যখন লক্ষাগৃহেতে আমাদেরকে জ্বালানো হচ্ছিল তখন আপনি কোথায় ছিলেন, যখন ভীমকে লাড্ডু খাওয়ানো হলো বিশ্বে তখন আপনার এই জ্ঞান কোথা ছিল। তখন ভীষ্ম পিতামহ বলে পুত্রী তুমি ঠিক বলছ, বিষয়ীর অন্ন খাইলে মলিন হয় মন, মলিন মন হইলে তখন জ্ঞান বুদ্ধি সব নষ্ট হয়ে যায়, আমি তখন মা দুর্মদান্ধ দুর্নীতি পারায় কৃষ্ণের অভক্ত এই দুর্যোধনের অন্ন খেয়েছিলাম, এই জন্য আমার মতি ভ্রষ্ট হয়ে গেছিল, আমার মধ্যে অসুর প্রবেশ করেছিল, এই জন্য জ্ঞান আমার কিছু হারা হয়ে গেছিল, আমি কিছুই বুঝতে পারি নাই, এখন আমার বাণেতে শরীর জর্জরিত হয়ে রক্ত সব সব গুলি বেরিয়ে গেছে, দুর্যোধন অন্ন জল যা কিছু ছিল সব বেরিয়ে গেছে, সত্যজাপ বসে আমার এক দু মাস হয়ে গেছে, সারায়ণ পর্যন্ত আমি এমনি আছি না খেয়ে দে, অতএব আমার এই সবগুলি বিকার দূর হয়ে গেছে,
এখন আমার নির্মল জ্ঞান হয়েছে, আর বিশেষ করে কৃষ্ণকে সামনে দেখে আমার হয়েছে, এই জন্য আমি বলছি না। বিষয় অন্ন খাইলে এরকম হয় দুর্গতি হয়, বিষয় অন্ন খাইলে আমরা হাত বাড়িয়ে রাখি, বিশেষ করে আমরা ব্রহ্মচারী ইত্যাদি সব খুব সাবধান থাকা উচিত। বিষয় অন্ন খাইলে কখনো চিত্ত শুদ্ধ থাকতে পারে না, এই জন্য এই বিষয়তে ঠিক থাকা উচিত। দুটি কথা, আমরা কোথায় কোথায় থেকে ভিক্ষা করে সব নিয়ে আসছি, তার মধ্যে চার আনা দু আনা ভাগ করি কি আট আনা আট আনা বারো আনা চার আনা কিছু পকেটে যায়, অগ্রভাগ খেয়ে নি আমার ভোগেতে লাগাই, এদের দুর্গতি কোথায় হবে, কোন নরকে যাবে, এটা বুঝে রাখো। সংসারে লোক একেবারে বিশ্বাস করে হরিগুরু বৈষ্ণব সেবার জন্য দিচ্ছে, আর ওইগুলিকে আমরা পৃথক করে হজম করতে পারবো যদি গুরু বৈষ্ণবকে না দিই। আর একটু বিষয়ী অন্ন খাইলে কি হয়, আমরা অতি বাড়ি বুদ্ধিমান হই, অতি বাড়ি বুদ্ধিমান মানে জানেন খুব বড় বুদ্ধিমান, কি এই বোকারা ঠাকুরের সামনে কাছে কাছে যায়, আমরা পরম বুদ্ধিমান, আমরা কারেতে কি উঁচু বাসেতে কি ট্রামেতে কি যা বারো বাহন তার উপরে চলে যাবো, কেউ দেখবে না আমাদের। আরে বেদারা দুর্ভাগা, আমেরিকা থেকে অস্ট্রেলিয়া থেকে আমার সঙ্গে এসেছে যাদের দশ দশ বিশ বিশ চল্লিশ চল্লিশটি কার আছে, আমাদের সঙ্গে হাতে পায়ে চলছে, তাদের পায়ে ফোসকা আছে তথাপি চলছে, আমি বারবার বলছি যে তোমরা গাড়িতে চড়ো আমার, আমি পঞ্চাশ বর্ষ পর্যন্ত সবসময় ঠাকুরের সঙ্গে থেকে দিয়ে হেঁটে পরিক্রমা করেছি, এখন আমার ইচ্ছা হয় কিন্তু দৈবক্রমেতে আমি পারি না। কোথাও জগতের লোক এসে মহাপ্রভুর সঙ্গে যে হেঁটে পায়ে পরিক্রমা করছে যে মহাপ্রভু দেখবে, তাপের মধ্যে যাচ্ছি পায়ে ফোসকা হয়ে যাচ্ছে, তথাপি তারেতে চাবো না বাসেতে চাবো না, আর কোথায় আমরা দুর্ভাগা, আমার নজর বাঁচিয়ে কি অন্য বাঁচিয়ে, নিজে তো মনে করছে পরম বুদ্ধিমান, গাড়িতে চড়ছে রিক্সাতে চড়ছে কোন সময় বাসে চড়ে মাথা হেঁট লুকিয়ে যাচ্ছে, আরে মূর্খ গনি কোথায় আমার সঙ্গে দেখতে যেতে, কোথায় ইংল্যান্ড আমেরিকা সব থেকে লোক আসছে, এখানকার ইন্ডিয়ারও দিল্লি থেকে লোক এসেছে, বোম্বে থেকে পুনা থেকে কোথায় কোথায় থেকে এসেছে, আর সব হেঁটে চলছে। আর তোমরা দুর্ভাগা, কেউ পঁচিশ বছর বয়স বিশ বছর বয়স আঠারো বছর বয়স, আর তোমরা এই দুর্ভাগা, তাহলে মহাপ্রভু কৃপা কিরকম হবে বুঝো। এই জন্য যদি তোমরা মহাপ্রভু যেন ক্লেশ স্বীকার করো, তাহলে মহাপ্রভু দেখবেন তোমাদের ক্লেশ তার চিত্ত হবে দ্রবিত এবং কৃপা তুমি অদ্ভুত ভাবে করো, তখন আমাদের মঙ্গল। পরিক্রমা কিসের জন্য, বাহিরের লোকের জন্য, আমাদের জন্য নয় পরিক্রমা, এই যে যাহাদের সাধ্য ঠিক অসমর্থ তারাই কোন সময় গাড়ি টাড়িতে চড়বেন, অসমর্থ যারা নয় যারা সামর্থ্য আছে চলবার তারা সব পরিক্রমা চলবেন, হরি কথা শুনবেন, কত বলে লোকের হরি কথা শুনবার উচিত নাই, যাবে খাবে দাবে এদিকে করবো ওদিকে করবে, তাদের কি কল্যাণ হবে, এই জন্য যেখানে যাবেন কান দিবেন হরি কথা শ্রবণ করবেন, হরি কথা শ্রবণের মাধ্যমে ধামকে দর্শন করবেন, তাহলে আপনাদের ধাম দর্শন করবে। আমি বললাম আপনার খারাপ মনে করবেন না, আপনাদের কল্যাণের জন্য মঙ্গলের জন্য বলছি, এই ধামে আমরা প্রতি বছর আসি, এইখানে জাহ্নবী ঋষিকে আমরা দণ্ডক প্রণতি করি, তিনি আমাদের সকলকে কৃপা করুন, যে চৈতন্য মহাপ্রভু আমাদের নিত্যানন্দ প্রভু অনুগ্রহ করে আমাদেরকে কৃপা করুন। গৌর প্রেমা পাখি এখন তুলে Yeah.
नीचे आनंद हुआ। क्या आनंद हुआ? श्री रामचंद्र जी सीता और लक्ष्मण को लेकर के यहाँ पर आए थे। जैसे वृंदावन में भांडीर भट्ट है, ऐसे गौर धाम में ये भांडीर भट्ट है। यहाँ पर एक विशाल भट्ट का वृक्ष था चैतन्य महाप्रभु के समय में। महाप्रभु के स्पर्श करने के बाद में, कुछ दिनों के बाद में वो अंतर ध्यान हो गया। जैसे भांडीर भट्ट में पौ श्री कृष्ण की लीलाएं हुई थी, राधा कृष्ण की पहली शादी वहीं पर हुई, विवाह हुआ था। दूसरी बात, वहां पर सखाओं को लेकर के वहां पर भोजन की क्रीड़ा करते थे। वहीं पर बेनू कूप है, वहीं पर राशस्थली बंशी भट्ट भी वहीं पर है, श्री राम भैया का स्थान है और बहुत सी क्रीड़ाओं का वहां पर स्थान है। उसी प्रकार से ये स्थान है। रामचंद्र जी सीता जी लक्ष्मण जी को लेकर के यहाँ पर पहुंचे तो एक दिन बैठे बैठे अपनी कुटी में कुछ मंद मंद हास्य कर रहे थे। उस समय सीता जी ने पूछा, क्यों हंस रहे हैं आप? उन्होंने कहा, जी इसलिए हंस रहा हूँ कि मुझे कुछ भविष्य की बातें याद आ रही है। क्या भविष्य की बात की याद आ रही है? आज तुम्हारे साथ में वन में मैं भ्रमण कर रहा हूँ, तुम हमारे साथ में हो, बड़े आनंद के साथ में हो। मैं अपने लीला के अंतिम दिनों में, रामलीला के 11,000 वर्ष के बाद में मैं तुमको छोड़ दूंगा और तुम वन में चली जाएगी और मैं तुम्हारे विरह में कातर हो करके मैं स्वर्ण सीता की प्रतिमा बना करके मैं उसका पूजन करूंगा। और पीछे से मैं गौर रूप में आने पर तुम विष्णु प्रिया होगी और मैया मेरी बनेगी सची मैया। उस समय मैं तुम्हें छोड़ करके, मैया को छोड़ करके मैं चला जाऊंगा, संन्यास लेकर के देश विदेश में घूमूंगा। और उस समय उसके बदले जो मैंने सोने की सीता का पूजन किया था, उस समय तुम दारू विग्रह लेकर के बनाएगी और दारू विग्रह जो हमारा है उसका तुम पूजन करेगी। किस लिए आप ऐसा करेंगे? इसलिए कि प्रेम के दो पहलू होते हैं। प्रेम द्वितीय पक्ष दो पहलू होते हैं, एक संयोग और दूसरा विप्रलय, एक मिलन और एक विरह। इसके बिना प्रेम नहीं हो सकता है। मिलन में दोनों में आनंद होता है, मिलने में उसमें तरह तरह के विलास इत्यादि होते हैं। और विरह में, विप्रलम्ब में दोनों बहुत दूर हो जाते हैं। हृदय दूर नहीं होता, शरीर केवल दूर हो जाता है। उस समय विप्रलम्ब अवस्था में इतना दुख होता है, विश्व ब्रह्मांड के सारे दुख मिलाकर, यहां तक कि बर्वाग्नि, गावाग्नि और कालकूट विष मिलाकर के उसको 1,00,000 गुणा यदि कर दिया जाए तभी उस विप्रलम्ब के में जितना दुख होता है उतना नहीं होगा, उसका दुख और होता है। किंतु इतना होने पर भी उस विप्रलम्ब में एक ऐसा भीतर से आनंद की धारा बहती है जो कि समस्त आनंदों के, मिलन के भी आनंद के सिर के ऊपर में वो नित्य करती है। इतना उस विप्रलम्ब में एक आनंद होता है। इसलिए विप्रलम्ब ऊपर से दुखदायी होता हुआ भी भीतर से इतना आनंददायक है जो मिलन में भी उतना नहीं होता, बल्कि मिलन की सुख को वो पुष्टि करता है। बिना विप्रलम्ब के मिलन की संपुष्टि नहीं हो सकती। इसलिए इन चीजों को अनुभव करने के लिए, मैं खुद अनुभव करने के लिए और तुम्हें अनुभव कराने के लिए मैं तुम्हें छोड़ करके चला जाऊंगा संन्यास लेकर के जगन्नाथपुरी में, और तुम यहाँ घर में रह करके हमारी मूर्ति की तुम पूजा करेगी। और जो प्रचार इत्यादि का है, पाषंडियों का दलन है महाप्रभु का, ये महाविष्णु का कार्य है। मूल कारण यही है, प्रलम्भ रखित का उपभोग करना,
राधाया प्रणय महिमा, ये सब इसी के अंदर में आता है। इसलिए इसका ये मूल कारण था। मैं संक्षेप में सूत्र के रूप में मैंने कहा। और भी एक यहाँ पर कारण है, यही पर पारसी में सारंग मुरारी जी का पाठ है। एक समय महाप्रभु जी के समय में महाप्रभु के एक परिकर थे, गृहस्थ थे, किंतु उन्होंने किसी को शिष्य नहीं किया। महाप्रभु के परिकर बड़े सिद्धांतविद थे, किंतु फिर भी किसी को शिष्य नहीं किया। वृद्ध अवस्था हो गई उनके, ठाकुर जी को पूजा करने के लिए कभी पूजा नहीं कर पाते, कभी महाप्रभु को दर्शन करने के लिए मायापुर में चले जाते। महाप्रभु जी ने कहा, अरे भाई आप शिष्य क्यों नहीं कर लेते, आप तो बड़े योग्य हैं। प्रभु हमें योग्य नहीं, हम योग्य नहीं हैं। कहा, एकदम उच्च कोटि के महाभागवत महाप्रभु के परिकर, किंतु कह रहे हैं नहीं, हम शिष्य करने के लिए योग्य नहीं हैं। और मैं यदि शिष्य करना भी चाहता हूँ तो इस जगत में मैं कोई एक ऐसा भी खोज करके आदमी नहीं पाता हूँ जो जिसको मैं शिष्य के रूप में ग्रहण कर सकूं। कोई भी योग्य निष्कपट उच्च वंश का और समस्त गुण संपन्न शुद्ध भजन परायण जो एकमात्र भजन करना चाहता है, ऐसा मैं कोई को शिष्य ही नहीं देखता हूँ, मैं किसको शिष्य करूँ। महाप्रभु जी ने कहा, अच्छा कल तुम जिसको देखना, सबसे पहले जिसको देखना उसी को तुम शिष्य करना, वो योग्य शिष्य होगा। कन्या अच्छा। दूसरे दिन अपने इसी भजन कुटीर से गंगा में स्नान करने के लिए गए, थोड़ी सी दूर है यहाँ से, बहुत निकट ही है, स्नान करने के लिए गए। जब वहां पर स्नान करने के लिए जब गंगा के पास में गए, थोड़ा थोड़ा अंधकार था, उसमें देखा जैसे एक आदमी मरा हुआ बहता हुआ गंगा में चला जा रहा है। उन्होंने कहा, महाप्रभु जी ने कहा जिसको पहले देखना उसी को शिष्य बनाना, उसको मंत्र देना, तो यही तो मरा हुआ आदमी मिला हुआ है और यही मिला था, इसको पहले जब देखा तो इसी को शिष्य बनाना चाहिए। किंतु महाप्रभु जी ने कैसे कहा ये मरा हुआ आदमी को, अच्छा ठीक है, बस उसको खींच करके ले आए घाट पर और लेकर के रखा और लेकर के उसके कान में गोपाल मंत्र दिया। जय हूँ गोपाल मंत्र दिया, उठ करके वो खड़ा हो गया बच्चा। होने के बाद महाप्रभु के चरणों में गिर पड़ा, महाप्रभु जी ने उसको आशीर्वाद किया और उसका कहा सारंग मुरारी, क्यों उसको दीक्षा दिया। दीक्षा देने के बाद में ये बात फैली, अरे वो उसका लड़का वो मर गया कल, उसको सांप काट दिया था और लोगों ने देखा जब मरेगा बचेगा नहीं, बहुत उसकी दवा की गई, सब कुछ किया गया, मंत्र दिए से झाड़ा गया, बचा नहीं। उसको केले के भेले के ऊपर में रख करके और उसको गंगा में प्रवाहित कर दिया। यदि किसी को सांप काटे उसको जलाना नहीं चाहिए, दाह संस्कार नहीं होना चाहिए, उसमें विष होता है सांप का, गंगा नदी में प्रवाहित करने से हो सकता है कि वो विष उतर जाए और वो जी उठे। बात ऐसी हुई, गंगा नदी में उसको लेकर के जब डाल दिया, रात में सवेरे सवेरे बहता उस घाट पर आया और जब उन्होंने खींच करके उसको आस लिया और कान में जहीं उस मुर्दे के कान में गोपाल मंत्र दिया, उठ करके खड़ा हो गया और उनके चरणों में नतमस्तक हो गया। यह बात जबकि गांव वालों को मालूम हुई तो उसके पिता और माता को खबर दे दिया और वो माता पिता सभी लोग उसके पास में आए और बोले जैसे बेटा अब तुम घर चलो। उसने कहा जी हम तुम्हारे घर में अब कैसे चले, मैं तो मर ही गया किंतु हमारे गुरु माता पिता भाई बंधु स्वजन हमारे ये गुरुदेव हैं, इन्होंने मुझे जीवन दिया है, केवल जीवन ही नहीं परमार्थिक जन्म भी दिया है, मैं अब गुरु जी को छोड़ करके नहीं जा सकता हूँ, अब इन्हीं के साथ में रहूंगा, इन्हीं का बेटा हूं, इन्हीं का सब कुछ मैं हूं। उनके घर वालों ने बहुत समझाया किंतु उन्होंने माना नहीं, अंत में उनको छोड़ दिया तो वो अपने पास में यहीं पर ले आए और तब से उनका नाम हो गया सारंग मुरारी। वहां पर अभी भी 500 वर्ष का एक वृक्ष है, पीपल का शायद या किसका मौलसी का वृक्ष है, उसमें सुनते हैं एक बहुत मोटा सांप है कभी कभी निकलता है और भीतर में कुछ नहीं है, केवल बाहर से छिलका केवल पड़ा हुआ है, किंतु 500 वर्ष का पूरा हरा भरा है, आप लोग वहां से देख सकते हैं।
अभी तक वो है और ये इस बात की साक्षी दे रहा है सारंग मुरारी जी की और उनके कृपा पात्र मुरारी का और उनकी वो इसलिए ये स्थान परम पवित्र है। हम लोग यहाँ पर नारायणी जी की के गर्भ से वृंदावन दास ठाकुर हुए जो चैतन्य भागवत लिखा है उनका भी पाठ यहीं पर है। माँ ये रामचंद्र लखन और सीता का ये स्थान है। महाप्रभु अपने परिकरों के साथ में यहाँ पर कीर्तन करते हुए अपराह्न काल में आते थे उनका भी यह स्थान है। हम लोग यहाँ से प्रणाम करके और कीर्तन के साथ में हम लोग जाएंगे वहाँ जहाँ पर की रसोई हो रही है। महाप्रभु जी का भोग लग रहा है, महाप्रभु जी का भोग लग गया होगा। आप लोग वहाँ पर प्रसाद पा करके करीब 3 बजे 3:30 बजे धीरे धीरे आराम के साथ में मठ में पहुंचेंगे। वहाँ पर हम लोग हरि कथा फिर शाम को बतलाएंगे। गौर प्रेमान संगो देहो है हमारे वो सची संगे।
भविष्यवाणी पवित्र करो यही तुम्हार गुण नमो महाबदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरविषे नमः। गुरवे गौरचंद्राय राधिकायै तदालयै कृष्णाय कृष्ण भक्ताय तदभक्ताय नमो नमः। अपनारा श्रवण करलें जगन्नाथ दास बाबाजी महाराज কিরকম ভাবে মহাপ্রভুর আবির্ভাবস্থলী তিনি প্রকাশ করেন। মূলেতে কিন্তু শিলভক্তি বিনোদ ঠাকুর তিনি দেখলেন যে লোক মানে করে যে আমি চাকরি টাকরি করতাম, শেষ বয়সেতে আমি এখানে এসে ভজন করছি, এই জন্য যা আমি রিসার্চ ইত্যাদি করে দিয়ে মহাপ্রভু আবির্ভাবস্থলে নির্ণয় করেছি, এর উপরে একটা স্ট্যাম্প মোহর জগন্নাথ দাস বাবাজি মহারাজের প্রয়োজন, এই জন্য তিনি বাবাজি মহারাজকে ওখানে নিয়ে যান। শিল ভক্তি বিনোদ ঠাকুর এর পূর্বে চলে যাচ্ছিলেন বৃন্দাবনেতে থেকে ভজন করবেন, ওই তারকেশ্বর পর্যন্ত গিয়েছিলেন। তখন তারকেশ্বর নাথ তিনি বললেন যে প্রভুর ধাম প্রকাশিত হলো না, তুমি চলে যাবে বৃন্দাবনেতে, তুমি এখান থেকে ফিরে যাও আর ওইখানেতে তুমি ধাম প্রকাশ করো। তখন ওখান থেকে ফিরে আসেন এবং জগন্নাথ দাস বাবাজি মহারাজকে নিয়ে যান। সেই সময়তে বঙ্গে যাওয়া বড় বড় প্রসিদ্ধ লোক তার সঙ্গে সপ্তাহ ছিলেন, শুনলেন যে কিরকম ভাবতে সেখানে পৌঁছে তিনি 3-4 লাখ হাত লাখ দিয়ে বৃদ্ধ ঝুড়ি মধ্যে থেকে বেরিয়ে আর তার চোখের পাপনি দড়িতে বেঁধে দিয়ে আর নৃত্য করতে লাগে। এই আমার গৌরচন্দ্রের আবির্ভাব হয়েছে। এসব বিস্তারিত ভাবে শ্রীপাদ পর্যটক মহারাজ নিকটে আপনার শ্রবণ করেন। এই মহাপুরুষ বৈষ্ণব সার্বভৌম তাহাকে বলা হয়। কেন বৈষ্ণব সার্বভৌম? যেরকম হতে রাজাদের মধ্যে সম্রাট মধ্যে সম্রাট মধ্যে বলা হয় সার্বভৌম, এরকম হতে বৃন্দাবন সমস্ত ব্রজমন্ডল গৌড়মন্ডল ক্ষেত্রমন্ডল এই যত বৈষ্ণব তখন ছিলেন ওই সময়তে তাকে এক ছত্র রূপেতে একস্বরেতে সমস্বরেতে তাকে বৈষ্ণব সার্বভৌম সকলের মধ্যে থেকে শ্রেষ্ঠ তাহাকে নির্ণয় করেছিল। তিনি একাধারে যেরকম হতে সমস্ত শাস্ত্রবিদ ছিলেন, সেরকম হতে সিদ্ধান্তবিদ ছিলেন, ভগবানের অনুভূতি ছিল, সংসারের থেকে পরম বিরক্তি,
एम समस्त शास्त्र जावती समस्त भक्ति सिद्धांते समस्त बुली तनी तनी भेद छिले सब बुली जानते ए जने भक्त विनोद ठाकुर तार निकटे ते एक बार वृंदावन ते सूर्य कुंडे ते तनी सेखाने जान सेखाने बाबाजी महाराज कत बुली शिष्य छिले तारा भक्त विनोद ठाकुर के देखले जेने विचारपति तार निकटे ते नालिश करले प्रभु हमारा घर बाड़ी स्त्री पुत्र परिवार संपत्ति छेड़े दिए भजन करते ऐसे छीना आ बाबा जी महाराज बोलें जिसे तुम्हारा फूलेर बगान करो बेगम ने चास करो और ओई द्वारे ठाकुर सेवा करो तले हमारा कि यही करते ऐसे छीना हमारा ऐसे छीना अष्टकाली लीला स्मरण करब राधा कृष्ण हमारा यही जन्म ऐसे छीना किंतु तिनी बोलें यही आना कर ले তিনি আমাদের উপরে রাগে আপনি বিচার করেন আর বিচার করে বাবাজি মহারাজকে পরামর্শ দেন যেন এইসব বেগুন চাষ আর এইসব করতে আমাদেরকে না লাগান অষ্টকালী লীলার পদ্ধতি আমাদেরকে শিক্ষা দেন তখন এই মহাপুরুষ তাদেরকে বলেছিলেন দেখো এখন তোমাদের ওই লীলা স্মরণ হবে না তোমাদের বহু অনর্থ রয়েছে তোমরা হরিনাম একান্তে করতে গেলে আর তোমার স্ত্রী পুত্র সম্পত্তি ইত্যাদি ওইগুলি চিন্তা করবে কেবলমাত্র কি কাছি টানা হবে হরিনাম হবে না আপনার চিন্তা করে দেখুন আপনার সকাল বেলাতে গুরু প্রদত্ত দীক্ষা মন্ত্র আপনার করতে বসবেন আর দেখবেন যে হয়তো ঘুম পড়ে ঘুম এসে যাবে আর নয়তো জগতের যাবতীয় সমস্ত চিন্তা এসে যাবে অতএব ভগবত লীলা স্মরণ বহু দূরে অষ্টকালী লীলা আরো এটা মহাপুরুষের দ্বারা সম্ভব সাধারণ লোকের পক্ষে এটা সম্ভব না এই জন্য তোমরা আমি হরিনাম করে সুকৃতি হোক তোমাদের ধীরে ধীরে হরিকথার দ্বারা তুমি চিত্ত মার্জিত হো আর যখন চিত্ত একবার নির্মল হয়ে যাবে তখন তোমাকে প্রয়াস করতে হবে না অষ্টকালী লীলার জন্য লীলা নিজেই থেকে তোমার হৃদয়তে আবির্ভূত হবে এটা প্রয়াস নেই এটা লীলা হচ্ছে ইত্যাদি ভগবানের কৃপা জোর করে এই সবগুলি হবে না অত কৃষ্ণ আমাদি না ভবে গ্রাহ্য বেন্দ্রিয় হরিনামই হবে না তা লীলা স্মরণ তো বহু দূরে যখন হরিনাম করতে করতে পরিশ্রম হবে না চেষ্টা করতে হবে না ঘুমাইলেও জিহ্বা তার নিত্য করতে থাকবে কিরকম মহাপ্রভু একদিন শৌচের জন্য যদিও অপ্রাকৃত প্রভু তব লীলা মধ্যে বুঝুন তিনি শৌচ করতে বিকাল বেলা যাচ্ছেন রাত্রে সময়তে আর তাহার সঙ্গে ছিলেন গোপাল একজন ছেলে বাচ্চা ছেলে সে মহাপ্রভু যখন যাচ্ছেন তখন তিনি জিহ্বাটাকে বাহার করে আর জোর করে ধরেছেন তখন ওই ছেলেটা জিজ্ঞাসা করছে যে প্রভু আপনি হাত দিয়ে জিহ্বাটাকে বাহার করে দিয়ে আর জোর করে কেন ধরেছেন তো দেখো আমি শৌচ করতে যাচ্ছি অপবিত্র অবস্থা এই সময় ভগবানের নাম না করা ভালো কিন্তু আমি পারি না চেষ্টা করলেও আমি পারি না আমার জিহ্বাতে সবসময় হরে কৃষ্ণ এইটা হচ্ছে আমি কিছুতেই এইটা করতে পারছি না জোর করে ধরেছি যাতে জিহ্বা না করে এইরকম হবেতে তখন তিনি বলেন যে তুমি আজ থেকে তোমার আমার নাম দিলাম গোপাল গুরু হ্যাঁ তিনি বললেন যে প্রভু আপনি তো বলছেন কিন্তু মরবার সময় যদি নাম না করে তাহলে কি হবে তখন জিবা করবে না জিবা হরি নাম করবে না পায়খানা পেশাব সব কিছু হচ্ছে আর পড়ে আছে ওই সময় হরি নাম করবে না তখন প্রভু বললেন যে তাকে আলিঙ্গন করে দিয়ে পিঠ চাপড়িয়ে বললেন যে তুমি সাধারণ ছেলে নও তুমি তত্ত্বজ্ঞ আজ থেকে আমি তোমার উপাধি দিলাম গোপাল গুরু এই রকম হতে হরিনাম যখন হবে তখন শুয়ে থাকলেও সব কালবেলা উঠবে দেখবেন যে জিহ্বা চলছে হরে কৃষ্ণ ঘুম থাকলেও হবে আলস্য আসবে না প্রমাদ আসবে না তখন বুঝবে যে সেই হরিনাম স্বয়ং ভগবান জিহ্বাতে সৃষ্টি করছে এখন আমরা প্রয়াস করি হরিনাম করতে আমি ঘুম লাগে অন্য চিন্তা আসে এই জন্য এটা কব নামাভাস আর সদাই নামাভাস এতে যে কৃষ্ণ প্রেম হবে না অতএব এই অবস্থাতে হরিগুরু বৈষ্ণব সেবা করবে বাগান কর
चास कर अन्न अन्न कार्य करे दिए वैद्य भगवान सेवा से लागू गुरु वैष्णव जा बोल छे तुम्हार मंगल जन्म बोल छे तुम्हें पृथक करे तुम्हें कोनो चेष्टा करो ना पूर्ण रूपे थे आत्मसमर्पण करे गुरु वैष्णव निकट थे जरा अभिज्ञ वैसे थे आर उपरे संपूर्ण छड़ ताले तहार कृपाते हाय तो सहज भावते ही बोलिए स्फूर्ति এই জন্য এই সব লেখন তোমরা করতে যাও না লীলা স্মরণ লীলা স্মরণ করতে গে রাধা কৃষ্ণের নিভৃত যেগুলি লীলা আছে কুঞ্জ ইত্যাদি লীলা ওটাকে সাধারণ প্রাকৃত জ্ঞান হবে এবং তোমাদের কামাগ্নি বড়ে যাবে আর শেষ পর্যন্ত তোমরা একেবারে ডুবে পড়ব এই জন্য এই সব অবস্থাতে নয় এইগুলি যখন আসক্তি পড়েতে শ্রদ্ধা নিষ্ঠা রুচি আসক্তি তারপরে শুদ্ধ সত্য হৃদয়তে প্রকটিত হবে তারপরে নিজেই করতে হবে আর কোন প্রচেষ্টা ইত্যাদি কিছু করতে হবে না নিজেই একবার তৈল ধারা বা অবিচ্ছিন্ন গতিতে সেই সমস্ত লীলাগুলি স্ফূর্তি হবে তখন তাহাদের কথা শুনে তারা উনার প্রতি অত্যন্ত শ্রদ্ধালু হয়ে তাহার এই মহাপুরুষ বৃন্দাবনে থে সূর্যকুণ্ডে থে যেখানে সূর্যকুণ্ডে থে তাহার লীলা আছে সেইখানে শ্রীমতী রাধিকা সূর্য পূজার ছলনা করে দিয়ে কৃষ্ণ সঙ্গে ওখানে মিলিত হন ওইখানে তিনি ওইখানে নিকটে রাধা কুণ্ড শ্যাম কুণ্ড আর আর সবগুলি বন ইত্যাদি রয়েছে ওইখানে থেকেও তিনি বলছেন যে সে এইখানে এই লীলা স্মরণ ইত্যাদি আর সহজ ভাবে তো হয় না এটা দেখাচ্ছে বদ্ধ জীবের জন্য কৃষ্ণ করে অপরাধের বিচার কৃষ্ণনাম কৃষ্ণধাম বৃন্দাবন ধাম অপরাধের বিচার করে অপরাধের সেখানে কৃষ্ণ প্রেম হয় না কিন্তু গৌর নিত্যানন্দে নাহি এই সব বিচার নাম লইলে প্রেম দেন বহে অসুর জগাই বাধাই মতন পাপিষ্ঠ লোক আর আর সবগুলি কঠোর রকমের লোক এই ধামের কৃপাতে মহাপ্রভু পরিকর গণের কৃপাতে অপরাধী হলেও নানা প্রকার অনর্থ গ্রসিত হলেও যে এই ধামে তে বাস করে দিয়ে একান্তিক ভাবতে তাহাদের শরণাগত হয়ে ধামে তাহলে ধাম কি করবে তা হৃদয়ের মধ্যে পাত্রতা আনয়ন করে কৃষ্ণ প্রেম তাহলে কিন্তু কৃষ্ণ নামে তে কৃষ্ণ ধামে তে কিছু বিচার আছে এই জন্য মহাপ্রভু বললেন ওই রকম লোকের শ্রেণী জন্য বৃন্দাবনে যাইবে কিন্তু না রহিবে চিরকাল আর গোবর্ধনের উপরে উঠে না দেখিবে গোপাল অনর্থগ্রস্ত লোক বৃন্দাবনে যেয়ে ওই ওই সবগুলি দেখে ওদের আচার বিচার ভ্রষ্ট হয়ে যাবে এরা স্নান করে না এরা আন্ধি করে না আর কাপড় ছাড়ে না পায়খানা ইত্যাদি গিয়ে ওই দেখে বলবে যে সেই তো মহা দুরাচারী আর শেষ পর্যন্ত ভ্রষ্ট হয়ে যাবে সনাতন গোস্বামী একবার বৃন্দাবনের দিকে রাধা গিয়েছিলেন মথুরাতে আর সেখানে মথুরাতে গিয়ে দেখেন একটি সুন্দর শ্যাম রঙের ছেলে একটা চৌবাইন ছেলের সঙ্গে খেলাধুলা করছে নিকটে মন্দির আছে গুলিডান্ডা খেলে তার নাম হচ্ছে মদন মোহন একদিন ওই ওখানে গেলেন মাধুকরী লেতে গোবর্ধন পরিক্রমা করে দেখেন কি তারা গুলি ডান্ডা খেলছে ছেলেরা আর সঙ্গে সঙ্গে ওই যখন ও চৌবাইন ছেলেটা জিতে গেল তখন কৃষ্ণ তাকে কাঁধা নিয়ে তাকে যেতে হবে এই জন্য কৃষ্ণ আর ওখান থেকে পালিয়ে যাওয়ার ঠাকুর ঘরেতে ঢুকে গিয়েছে আর এ বছর সালে গালাগালি করছে হ্যাঁ তুমি বদমাশ তুমি জিতে গেলে আমি তোমাকে কান্ধাতে নিয়ে আর ঘুরিয়ে বেরিয়েছি আর আমি জিতে গেলে তো তুমি মন্দিরে তো পালাচ্ছ আচ্ছা তো দাঁড়াও কালকে যদি আসো তাহলে আমি দেখব সনাতন গোস্বামী দেখি যাবো কিরকম অপূর্ব এই ছেলেদের সঙ্গে এখানে খেলাধুলা করছে পরের দিনে আবার যিনি গিয়েছেন দেখতে সেদিনে তো দেখেন কি ওই বুড়ি মা চোবাই খিচড়ি করছে আমি কাপড় ছাড়ে নাই শুয়ে উঠেছে আর ওই দাঁতন করছে দাঁতন করতে করতে তাহার রস মুখের দিকে আবার ওই দাঁতনের ভিতর দিয়ে বুন্দ বুন্দ করে পড়ছে আর এদিকে খিচড়ি চালাইবার বাসন মাজা হয় নাই ওই দাঁতন দিয়ে ওইটাকে চালাচ্ছে
সনাতন গোস্বামী বলি যে কিরকম অনর্থ, এরকম কাণ্ড জ্ঞান নাই, আর এরকম দাঁতুন দিয়ে খিচুড়ি চালাচ্ছে, আর বই ঠাকুর মদন মোহন খাবে না আমার ছেলে ওর ছেলে খাবে। বলেছি যে মা তোমার সব ভালো, কিন্তু তুমি কাল থেকে স্নান করে নিয়ে পবিত্র হয়ে কাপড় ছেড়ে টেড়ে দিয়ে পূজা পাঠ করে দিয়ে তারপরে রান্না করে খাওয়া। ও তাহলে আমার ভুল হয়েছে, আচ্ছা আমি কালকে গিয়ে আমি করব। আমি দাঁতন টাতন করে আমি কাপড় ছেড়ে দিয়ে স্নান স্নান করে দিয়ে আর তারপরে আমি রান্না। ঠিক, সনাতন গোস্বামী চলে গেল। পরদিন আবার দেখতে এসেছেন, সেখানে দেখে যে সে মদন মোহন আর ওই ছেলে দুজন কানে মা খিদা লেগেছে, মা খিদা লেগেছে আর খুব কাঁদছে। আর ইনি তার স্নান করতে আর দাঁতুন করতে 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 একটু বিলম্ব হয়েছে, এই জন্য আর ধৈর্য তাহাদের নাই, খুব কান্নাকাটি করছে। সনাতন গোস্বামী দেখে আশ্চর্য চকিত, বললেন যে মায়ের পায়েতে পড়লেন, বলছে মা তুমি যেরকম খাওয়াইতে ওই দাঁতুন দিয়ে তোমার ইঠই খেতে দাঁড়িয়েছে, তুমি তোমাকে এই সব বিধি নিষেধের উপরে তুমি মানে তুমি যাতে প্রসন্ন থাকে ওইটি কর। তিনি জানতেন তথাপি আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এইসব গুলি করেছেন, ছলনা একটা। অতএব এই সব গুলি বিচার আমাদেরকে নিতে হবে, ওখানে গেলে আমরা অপরাধ করে ফেলবো। এই জন্য এই বাবাজি মহারাজ ওখানে বৃন্দাবনে বহুকাল বাস করে, 100 বছর বৃন্দাবনে ছিলেন, আর তারপরে এই ধামে মহাপ্রভুর ধামে এসেছেন। কেন এটা ঔদার্যময় ধাম, চৈতন্য মহাপ্রভু কৃপা না হলে কৃষ্ণের মাধুর্য স্ফূর্তি হবে না, যতদিন না তাহার কৃপা হবে, যতদিন স্বরূপ দামোদর মহাপ্রভু পদ করে, স্বরূপ দামোদর রূপ গোস্বামী সনাতন গোস্বামী এদের কৃপা না হলে বৃন্দাবনের মাধুর্য স্ফূর্তি হবে। এই জন্য তাকে মহা ঔদার্যময় ধাম তাকে বলা হয়েছে, এর ব্যাখ্যা করলে আবার অনেক সময় লেগে যাবে। অতএব এইরকম হবে যে এই মহাপুরুষ ছেড়ে এইখানে আসেন, আর এইখানে মহারাজ বলেন যে 144 বছর বয়স তাহার, একবারে বৃদ্ধ, নিরন্তর হরিনাম করেন, তিনি শয়ন করেন কি কিছু নাই, কোনো তা ঠিক নাই, কেউ দেখেনি যে শয়ন করে। তার শিষ্যরা, তার অনেকগুলি শিষ্য আছেন, তাকে রান্না করে ঠাকুরের ভোগ করে দিয়ে বড় থালাতে অন্ন পারস করে দেয়, আর সেখানে 8-10টি কুকুরের বাচ্চা, পিল্লে পিল্লে বলে এখানে কুকুরের বাচ্চা, ছোট ছোট আবি আর চারিদিকে দৌড়ে আসে, আর তারপরে তিনি তাহাদেরকে ওই থালাতে খাওয়াইয়ে আর তারপরে প্রসাদ গ্রহণ। আর শিষ্যরা দেখলো যে এটা তো মহা খারাপ, এটা এটা তো বৈষ্ণব সদাচার নয়, প্রথমে কুকুরকে খাওয়াইয়ে আর তারপরে ওই প্রসাদ তিনি খাবেন, এই জন্য সব ছেলে দুরিকে বাচ্চাগুলিকে এদিক ওদিকে লুকিয়ে দিয়েছে। আরে বাচ্চা রে কোথায় রে, বাচ্চা কোথায়, তোমরা নিয়ে এসো, নাই তো আমি খাবো না, প্রসাদ পাবো না। পাথরে দু চারটি নিয়ে আসলো, তখন তিনি বলছে 1, 2, 3, 4, 5, 6, আরে আর বলি কোথায় রে, ছটাই তো, আর সব বলি কে নিয়ে। তখন সব বলি কে বাঁধতে তারা কিরকম, তার এখানকার কুকুরের বাচ্চা গরু ইত্যাদি পরিত্যাহার কিরকম এটা ছিল, তার এরকম ছিল যৎকিঞ্চিৎ ত্রিণ গুল্মকি কটমুখম গোষ্ঠে সমস্তং হিতত সর্বানন্দ মুকুন্দ দৈতম লীলানুকূলম পরম শাস্ত্রের এই মুহুর মুহুর নিঃশঙ্কিতং জাঞ্চিয়া ব্রহ্মাদের পিশাস্মিহং তত সর্বম মায়া ইদম বন্দতে। বৃন্দাবনের আর এই ধাম অভিন্ন, এই জন্য সেখানে সাপ পিছু বৃক্ষ লতা কুকুর বা যা কিছু আছে সব কিছু কৃষ্ণের লীলান অনুকূল। কিরকম অনুকূল, একটি সাধারণ ছোট্ট উদাহরণ দিই, বৃন্দাবনেতে সর্প আছে, এক সময় শ্রীমতী রাধিকা মান করেছেন আমি কৃষ্ণের কাছে থেকে, শ্রীমতী রাধিকা মুখ চলে যাচ্ছে, একটু অল্প যাওয়াতেই একটি সাপ কালো বেরিয়ে আর এমন ভাবে ফাঁস করে, ফাঁস করবার সঙ্গে সঙ্গে তিনি একেবারে থেকে
भयभीत है दौड़ी दिए कृष्ण बोले थे महाप्रभु खाने सब कुछ अनुकूल सब कुछ यदि कुकुर ऐसे तब बुझते हे जे पूर्ववर्ती जन्मे ते तारा भजन करते 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 भजन सिद्धि जन्म तारा वृक्ष लता गुल्म पांचो पांडव राधा कुंडे ते वृक्ष होय ऐसे छे ए जने खने पाता टाटा छिड़ा निशे ए जने सब के जुके कृष्ण ने लीला अनुकूल सच्चिदानंद में ज्ञान करा इटा महाभागवत पक्ष संभव तो तिनी यही रकम करते तहां दृष्टिते আমাদের মতন দৃষ্টি তাহার নাই সব কিছু সদা সদা চিদানন্দময় এইরকম ভাবে এখানে থেকে তিনি ভজন করেন এক সময় তার কাছে কিছু কিছু যা এক বছরেতে প্রণামী পড়েছে তিনি রেখেছে তার ছেলেরা তাহার শিষ্যগণ বলেন যে সেইটা বৈষ্ণব ভোজন একটা দেওয়া উচিত বৈষ্ণব উৎসব এই জন্য কিছু রসগোল্লা ইত্যাদি নিয়ে এসে পরমান্ন করে দিয়ে খেচড়ান্ন করে দিয়ে আর সব এখানকার যত ধামের বৈষ্ণব সবগুলিকে ডেকে আর এখানে প্রসাদ দিয়া হোক তেমন যে তা হবে না আমি এদেরকে দিব না এদের মধ্যে কতগুলি অনাচার ইত্যাদি প্রবেশ করেছে শুদ্ধ বৈষ্ণব ভাব নাই এই জন্য আমি ধামের কুকুর ধামের গাভী এদেরকে খাওয়াবো এই জন্য সবগুলি রসগোল্লা কিনে নিয়ে এসে কুকুরকে গাধিকে গোবর ইত্যাদিকে সব লোক তিনি ভক্তি বিনোদ সাতুর সঙ্গে তার সব হাত ধরেছিল আজকাল রাধাকুণ্ড ইত্যাদিতে প্রশ্ন উঠে গৌড়িয়া মঠের লোকের সিদ্ধ প্রণালী নাই গুরু প্রণালী নাই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গুরুকে তাঁকে সন্ন্যাস দিয়েছে আর ভক্তি গুণ ঠাকুর কার শিষ্য এই সব গুলি পুছে তারা মূর্খ তারা জানে না ভক্তি গুণ ঠাকুর গুরু পরম্পরা ভাগবত পরম্পরা সব থেকে শ্রেষ্ঠ তিনি সিদ্ধ প্রণালীর কথা শ্রেণী যজ্ঞ ধর্ম ইত্যাদি সমস্ত গ্রন্থ গুলিতে লিখেছেন যে সিদ্ধ প্রণালী কি সিদ্ধ প্রণালী যারা আজকেই বলছে যে সে একটা ডোর কপিল দিয়ে দিয়ে তুমি গোপি তুমি ললিতা গোপি এইসব নয় সিদ্ধ প্রণালী হচ্ছে কি বিশুদ্ধ সিদ্ধ প্রণালী তৃণা দপি শুনেছে না তরুর বিষয় শুনা অমানি না মান দে না কীর্তনীয় সদা এই হচ্ছে সিদ্ধ প্রণালী কোন পরিবারের লোক আমরা হচ্ছে গৌর পরিবারের তারা বলবে এই সব গুলি আজকাল যারা গৌরী মঠের অখাদ্য লোক চরিত্রহীন তাহাদেরকে যখন বাহার করে দিয়া রাধা কুণ্ডেতে যে বাবাজি হয়েছে আর তারা গৌরী মাতাজি বাবাজি শিষ্যগুলি নিয়ে আর গৌরী মঠের চিন্তা করে অতএব এই সবগুলি বিচার করে দিয়ে মহাপুরুষ যেরকম ভজনের প্রণালী শিক্ষা দিয়েছেন উচ্চ স্বরে সে নাম করবেন অনেকগুলি প্রমাণ দিলেন মহারাজ আমাদের স্বয়ং রূপ গোস্বামী বলছেন হরে কৃষ্ণ তো উচ্চই মহাপ্রভু বলছেন যে সে উচ্চ স্বরে সে গণনা করছে ওই রথযাত্রার সময়তে উচ্চ স্বরেতে নাম কীর্তন হচ্ছে যে খোল বাজাচ্ছে যারা কীর্তন করছে নৃত্য করছে তারা মালা নিয়ে কি হরে কৃষ্ণ করবে না আর যদি ভাবে তেম বিভোর হয়ে যায় তখন তারা কি করবে মালা নিয়ে করবে এই জন্য উচ্চ সংকীর্তন আরো বেশি শ্রেষ্ঠ জপেও আছে কিন্তু আংশিক রূপে তার কোটি গুণ ফল হচ্ছে উচ্চ সংকীর্তনে পশু পক্ষী কীট পতঙ্গ ঘাস পর্যন্ত তৃণ এরাও হরিনাম সংকীর্তন শুনে এদেরও মঙ্গল হয়ে যাবে অতএব এই মহাপুরুষ যেরকম হতে আমাদের পদ্ধতি দিয়েছেন ভাগবত পরম্পরা দিয়েছেন হরিনাম কীর্তন করবার প্রণালী দিয়েছেন সিদ্ধ প্রণালী ইত্যাদি দিয়েছেন নদীপ ধামের বৈশিষ্ট্য আমাদেরকে দিয়েছেন এই সব স্বীকার করে দিয়ে আমরা হরিভজন করব মহাপ্রভু ধামেতে এসেছি একান্ত ভাবে তাহার শরণাগত হব তাহলেই আমাদের মঙ্গল গৌ প্রেমানন্দে Thank you.
আমরা সকলেই চাই আমাদের কর্তব্য যা সেটা পালন করতে, সেই কর্তব্যটা কি সেইখানে আমাদের যত গন্ডগোল হয়েছে, নানা প্রকার মতবাদে আমরা বিভ্রান্ত হয়ে আমরা আমাদের প্রকৃত কর্তব্য পালন করতে পারছি না। সেই কর্তব্য কি আগে নিজেকে সেটি যদি আমাদের প্রকৃতপক্ষে স্বরূপ জ্ঞান হয় তাহলেই আমাদের প্রকৃত কর্তব্যই আমরা পালন করতে সক্ষম হব। আমরা যে বর্তমানে সংসার ধর্ম করছি এইটিকেই আমরা মনে করছি আমরা গৃহস্থ আমাদের কর্তব্য পালন করছি, কিন্তু প্রকৃতপক্ষে সেই প্রকার মুক্তি মহাপ্রভু বলেছেন এহ বাহ্য বাহ্য বলে সেটাকে বলেছেন, এর দ্বারা আমরা আমাদের যে কৃষ্ণের সেবা সেটা লাভ করতে পারবো না, চরম যে সেবা সেটা দূরের কথা, সেই লোকেও আমরা যেতে পারবো না। সুতরাং এই প্রকার কর্তব্যকে পরিত্যাগ করে আরো উন্নত কর্তব্য ক্রমশ ক্রমশ আমাদের ভগবান কৃষ্ণের সেবায় নিযুক্ত করেছি, এইটি হলো আমাদের স্বরূপের কর্তব্য। আমরা শঙ্করাচার্যের মতবাদ এবং অন্যান্য বৈষ্ণব আচার্যগণের মতবাদ বিস্তৃতভাবে শ্রীমানের মুখ থেকে শুনলাম। একটা কথা এখানে বলতে শ্রীমান কিছু ভুলে গেছে, সেটি আমি আপনাদের কাছে নিবেদন করছি। শঙ্করাচার্যের মতবাদ তিনি সেখানে বিবর্তবাদ স্থাপন করেছেন, মায়াবাদ স্থাপন করেছেন। সুতরাং সে বিবর্তবাদ বলতে গিয়ে শঙ্কর বলছে যে ব্রহ্মকেই তারা এইরকম মায়িক সমস্ত গাছপালা যা বৈশিষ্ট্য সেগুলি তারা দেখছে, বিবর্ত বলা হয়েছে একে। অর্থাৎ তো অন্যতা বুদ্ধি বিবর্তে উদাহিত, কিন্তু মায়াবাদ বললে মায়ায় কথাই এইগুলিকে বলা হয়, সেই জন্য বিবর্তবাদ বা মায়াবাদ শঙ্করের মত। আর রুদ্রস্বামী তিনি অদ্বৈতবাদ বলেছেন, তার মধ্যে আর বিবর্তবাদের স্থান নাই, সেখানে একত্ব বলা হয়েছে। বিশিষ্ট অদ্বৈতবাদে রামানুজ তিনি বিশিষ্ট বলেছেন, কিন্তু তিনি ভগবান থেকে বা ব্রহ্ম থেকে এই জগৎ পরিণত হয়েছে বলেছেন, তিনি শক্তি পরিণামবাদ স্বীকার করেননি, তিনি বস্তু পরিণামবাদ স্বীকার করায় তাঁর মতবাদে সম্পূর্ণ তত্ত্বে প্রকাশ হয়নি। এই জন্য পরবর্তীকালে সুন্দর দ্বৈত বিশিষ্ট দ্বৈতবাদকে গ্রহণ না করে আমাদের মধ্যাচার্য তিনি বিশিষ্ট দ্বৈতবাদ সুন্দর দ্বৈতবাদ প্রচার করেছেন, তার মতবাদে
অদ্বৈত হলেও তার মধ্যে জীবশক্তিকে তিনি স্বীকার করেছেন, শক্তি পরিণামবাদ স্বীকার করেছেন, সেই পরিণামবাদ যায় শক্তি পরিণত হয়েছে, তার মায়া শক্তি থেকে জগৎ হয়েছে, জীব শক্তি থেকে জীবাত্মা, জীবশক্তি থেকে জীবাত্মা আর অনন্ত অনন্ত বৈকুণ্ঠ আদি ধাম নিত্যই সেখানে প্রকটিত হয়েছেন সেই জীব শক্তি থেকে। এই প্রকার মতবাদে তিনি তাদের থেকে কিছু ভিন্নতা স্থাপন করেছেন। এইভাবে সেই শক্তিকেই পরিণাম শক্তি পরিণামবাদ স্বীকার করা হেতুই চৈতন্য মহাপ্রভু মধ্যাচার্যের সম্প্রদায়কে স্বীকার করে তিনি সত্যের পরিচয় প্রদান করেছেন। আর যে সমস্ত কথা আপনারা শুনেছেন সেগুলো নিরুক্তি করে আমি বৃথা আপনাদের সময় নষ্ট করছি না, বিশেষত আপনারা রৌদ্রের মধ্যে বসে কষ্ট পাচ্ছেন। পাঞ্চা কল্প You have heard everything. We will translate in our month in evening class. You should know that this place is called Rudradeep. And here all acharyas, even Shankar, Madhvacharya, Vishnu Swami, Nimbaditya, Angumadhvacharya, all have come to this place. And here they wanted to take darshan of Sri Chaitanya Mahaprabhu. And by their bhakti, devotion, they had taken darshan of Sri Chaitanya Mahaprabhu. And Chaitanya Mahaprabhu ordered them to return to their places and to preach. Here they are told so many things that Chaitanya Mahaprabhu has taken the essence of all the Vaishnava sampradaya philosophy and he reconciled and then he told that it is achinta bheda bheda tattva. What is the meaning of achinta? Achinta ka tatparya kya? Achinta mane ki? Achinta mane mane dvara je chinta korte parbo ekhane bola hoy nai. এখানে বলা হয়েছে অচিন্ত মানে বেদ বুদ্ধি গম্য আচার্য গুরু পরম্পরা যে আমাদের আচার্যগণ যে যে শব্দকে অর্থাৎ বেদ উপনিষদ শাস্ত্র ইত্যাদিকে অঙ্গীকার করেছেন ওর মাধ্যমেতে আমরা এইগুলিকে বুঝতে পারব, নিজে বুদ্ধিতে এইটা বুঝতে পারা যাবে না। উই ক্যানট রিয়ালাইজ অল দিস থিংস বাই আওয়ার মেন্টাল এক্সপ্লেনেশন, উই ক্যান know it by the help of Guru Parampara Shabda, word, that is Ved, Upanishad and which our Guru Parampara has accepted it. So, Chaitanya Mahaprabhu established Achinta Veda Ved Tattva. One thing more, here, this place is called like Nidaya Ghat, where there is no mercy, without mercy. নিদয়া ঘাটকে বলে এই জন্য চৈতন্য মহাপ্রভু তার বিবাহিতা পত্নী বিষ্ণুপ্রিয়া দেবীকে প্রত্যাগ করে, তার বৃদ্ধা মাতাকে প্রত্যাগ করে, যার পিতা ঠাকুর এবং ভাইও তিনি ভাই গত হয়ে গেছেন, ভাই চলে গেছেন সন্ন্যাস নিয়ে এবং পিতা ঠাকুরও গত হয়েছেন, এইরকম হতে কাঙ্গালি মায়া মাকে আর তার পত্নীকে প্রত্যাগ করে এইখানে তিনি ছাপ দিয়েছিলেন যেমন গঙ্গাতে আয়ন কণ্টক নগরীতে যে সন্ন্যাস গ্রহণ করেছিলেন এই জন্য তার নাম হচ্ছে নিদ্যাগার। চৈতন্য মহাপ্রভু লেফট হিজ মাদার হেল্পলেস মাদার সন্ন্যাস, সো দিস প্লেস ইজ কল নিদ্যাগার। উই উইল এক্সপ্লেন ইট ইন বিস্তারপূর্বক ইন ডিটেল ইন মাট। নাও ইট ইজ সো হট, এখন অত্যন্ত রৌদ হয়েছে, এখন আমরা পাঠ সমাপ্ত করছি। মঠেতে যে আমরা এই সব সন্ধ্যার সময়তে এই সবগুলি বিস্তারিত ভাবতে আমরা নিবেদন করব। এখন যারা স্নান করেছেন ভালো, আর যারা স্নান করেন নাই কি আচমন করেন নাই এই পাশে ঘাট এম পাশে ঘাট আপনার যে সব অন্তত যারা স্নান না করবেন তা অন্তত আচমনও করবেন গঙ্গাতে। অতএব এখন আমরা যাচ্ছি, স্নান যারা করবে স্নান করবেন আচমন করে। এখানেতে আমরা ও পারে যেতে পারছি না, ওর পয়সাটা যে খেওয়ার পয়সা এইখানেতে স্নান করে এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু নিজেই এসেছেন,
অতএব স্নান ইত্যাদি করে দিয়ে আর পাড়ের কৌড়িটা উনার পাদ পদ্মেতে অর্পণ করবেন, তাহলে ওখানে যাবার সবগুলি ফল পেয়ে যাবেন। গৌর প্রেমানন্দে আগে যেরকম পাল্টিতে দণ্ড তুলেছিল ওরা ফেলে যা আমার কারে পড়তো Come on, Jack, I'm going to get to that. Hang it in. Isn't it in Bali? আরে গামছাটা লও না গে তুই, আজ কাপড়ে কি জল পড়ো, এই গামছাটা লও না বাগাতে। গামছাটা কাই গেল, বৌমার কাছে দুটো আছে। Thank you.
चलो निकलो सेकंड्स नाउ
I'm a dog, so. Yeah.
Nityananda Prabhu and Mahaprabhu met for the first time. After that, he, after
পেতে পারে হয়তো আমরা কিনারি অকিঞ্চন মহাপুরুষে মহারাজের এবং পরম সহিত আমাদের ইনার দর্শনের নাম রেখেছি এবং যদিওগণ তাদের চরণে প্রণত হচ্ছি উপস্থিত কৃষ্ণবৃন্দ ভক্তবৃন্দ আপনারা এখন যে স্থানে উপস্থিত হয়েছেন শ্রী গৌরীয় সংগমের মূল শাখা আমার শ্রী গৌর নিত্যানন্দ মন্দির এখানে বিক্রমগণ হয়েছেন মধ্যবর্তী সিংহাসনে এসে শ্রী গৌর নিত্যানন্দ কেউ অন্যদিকে এসে শ্রী রাধা বিনব কেউ দক্ষিণে শ্রী বিজয় বিগ্রহ সিংহদেব আজ বিরাজ করছেন এবং প্রবেশ মুখে আমাদের গুরুদেবের শ্রীমতি আপনারা দর্শন করলেন এখানের পরিচয় গৌর নিত্যানন্দের প্রথম মিলন স্থান এবং সেই গুরুদেব নিত্যানন্দ প্রতিষ্ঠা করেছে যাই হোক আমাদের এখানে আমাদের কৃপার বন্ধু তথা গৌরী বেদান্ত সমিতির প্রতিষ্ঠাতা অনুসারে বেদান্ত সমিতি যে আচার্য স্বামী ছিলেন তিনি আমাকে যে
বসেছিলে বসুন তাহলে আমি ক্ষেত্রে চাই আপনি বিরাট পার্টি বেশি সময় এখানে আমাদের আমি অন্যায় মনে করি দ্বিতীয়ত আমাদের খুব অল্প জায়গা আর মহারাজের বিশাল কাজে আমরা আর বেশি সময় করে দিব না আমাদের আমি শেষে এই প্রার্থনা করি আমাদের প্রার্থনা জানাই তোমাকে যে তার অনুমোদন তাদের অনুমোদন পাঠাম এবং বৈষ্ণব আছেন তাদের কাছে আমি একটি প্রার্থনা জানাই শেষ করছি বয়স বেশি হয়ে গেছি বলবার ক্ষমতাও নাই থাকে না এই পর্যন্ত আপনারা সকলে আমি প্রার্থনা জানাই যে আর কয়েকদিন থেকে যাতে সেবা করতে পারি আপনারা সকলে মিলে আমাকে সেই আশীর্বাদ করুন বৈষ্ণবের কৃপা যাই সব প্রসিদ্ধি Thank you.